আসসালামু আলাইকুম। নরম তুলতুলে তন্দুরি রুটি কে না খেতে পছন্দ করে? সাধারণত আমরা হোটেল বা রেস্টুরেন্ট থেকে কিনে খেয়ে থাকি, তবে আমি গ্যারান্টি দিয়ে বলছি, যদি আপনি বাসায় একবার ট্রাই করেন আমার এই রেসিপি ফলো করে, তাহলে কখনোই আর দোকান থেকে কিনে খেতে ইচ্ছে হবে না। কেননা তখন বাসারটাই হবে বেশি মজার আর একদম বেশি পারফেক্ট। আর এই নরম তুলতুলে তন্দুরি রুটি বানানোর জন্য আমি এখানে নিচ্ছি 3 কাপ পরিমাণে ময়দা। ময়দার পরিবর্তে আটাও নেওয়া যাবে। আমি 3 কাপ ময়দা নেওয়ার পরে এর সাথে এবার অ্যাড করে দিচ্ছি 2 টেবিল চামচ চিনি, কিংবা নিজস্ব স্বাদ অনুযায়ী দিতে পারেন। আর 2 টেবিল চামচ চিনি দেওয়ার পরে আমি এবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1/2 টেবিল চামচ লবণ। চিনি আর লবণ দিতে হবে নিজস্ব পছন্দ মতো স্বাদ অনুযায়ী, তবে এই পরিমাণে একদম পারফেক্ট হবে। আর আমার লাগছে বেকিং সোডা। যে কোনো মুদির দোকানে বেকিং সোডা পাওয়া যায় খুবই কম দামে। বেকিং সোডা দিচ্ছি আমি 1 চা চামচ। এখানে বেকিং সোডা দিতে হবে, বেকিং পাউডার না। তারপরে আমার লাগছে তেল। আমি এখানে দিচ্ছি 3 টেবিল চামচ রান্নার সয়াবিন তেল। তারপরে আমি হাত দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি। একটু ডলে ডলে মিশিয়ে নিলে হবে। তারপরে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1/2 কাপ পরিমাণে টক দই। টক দইয়ের পরিবর্তে মিষ্টি দইও দেওয়া যাবে। তারপরে আমি পানি অ্যাড করে দিব। পানিটা দিতে হবে অল্প অল্প করে, একবারই বেশি দিয়ে দেওয়া যাবে না। অল্প অল্প করে দিয়ে মেশাতে হবে। তো এখানে পানির মাপটা ঠিক বলা যাচ্ছে না। আমি যেই মগ দিয়ে পানি দিচ্ছি দেখতে পাচ্ছেন, এই মগের অর্ধেকটা পরিমাণে পানি লেগেছে। আর ডো কিন্তু অবশ্যই সফট হতে হবে। 3-4 মিনিট ভালো করে মথে নেওয়ার পরে সুন্দর মতো একটা সফট ডো তৈরি হয়েছে। এবার আমি ঢেকে রাখবো কমপক্ষে 10-15 মিনিট। আর 10-15 মিনিট পরে দেখা যাবে এটা খুব সুন্দর একটা ডো হয়েছে। আমি এবার লিচি কেটে নিচ্ছি। বড় বা ছোট যে যেমন রুটি পছন্দ করবে ঠিক ততটা পরিমাণে লিচি কেটে নিতে হবে। আমি রুটিগুলো খুব বেশি বড় বা খুব বেশি ছোট করব না, মোটামুটি। তো সেই পরিমাণে আমি লিচি কেটে নিয়েছি। এবার আমি রুটি বেলে নিব। এই রুটিটা বেলতে একটু অসুবিধা মনে হতে পারে, কারণ দই দেওয়ার কারণে দেখা যাবে যে ফুলে ফুলে আসছে। তো এত টেনশনের কিছু নেই, টেনে টুনে একটু বড় করে নিলেই হলো। তারপরে এই রুটিগুলো ছেঁকার জন্য অবশ্যই লাগবে গ্যাসের চুলা, কারণ এটা ইলেকট্রনিক চুলায় করা যাবে না। আর তাওয়া নিতে হবে লোহার বা অ্যালুমিনিয়ামের, মানে আমরা নর্মালি রুটি ছেঁকতে যেই তাওয়াগুলো ব্যবহার করি, ননস্টিক তাওয়া নেওয়া যাবে না। আর এরকম হাতল হলে ভালো হয়। তারপরে আমি যে রুটি বেলেছিলাম এই রুটির উপরে এবারে কিছুটা পানি এইভাবে করে মাখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এভাবে করে পানিটা নিয়ে, হাত ভেজা থাকলে অবশ্যই হাতটা মুছে নিতে হবে। এবার রুটিটা উঠিয়ে উল্টেভাবে দিয়ে দিব। চুলার আঁচ এ পর্যায়ে একদমই লো আছে। যখন রুটি দিব তখন চুলার আঁচটা একদমই কম থাকবে। আর রুটিটা দেওয়ার পর এভাবে চেপে চেপে দিতে হবে। আর এবার চুলার আঁচটাও বাড়িয়ে দিব। যখন দেখা যাবে এরকম সুন্দরভাবে ফুলতে শুরু করেছে, তখন এভাবে হাতল ধরে উল্টিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে সব সাইডে ভালো করে ছেঁকে নিতে হবে। আবার একটু এভাবে করেও ছেঁকতে হবে। দেখতে পাচ্ছেন কতটা সুন্দরভাবে ফুলতে শুরু করেছে। ফার্স্ট যেটা রুটি দেয়া হবে সেটা কিছুটা কম ফুললেও পরেরগুলি কিন্তু আরও অনেক বেশি ফুলবে। এভাবে করে একটু খোঁচা দিলেই উঠে আসবে। এই সাইডটাও দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে হয়েছে, একদমই পারফেক্ট। এর পরবর্তী রুটিগুলো আরও বেশি ফুলবে। অনেস্টলি বলছি,
আমরা রেস্টুরেন্ট থেকে যেই নান বা তন্দুর রুটিগুলো কিনে আনি তার থেকে আমার কাছে খেতে আরও বেশি সুস্বাদু লেগেছে। দেখতে পাচ্ছেন কতটা ফুলেছে, আমার মনে হয় না বাজারের কেনা তন্দুর রুটি এতটা ফুলে। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অনুরোধ করব অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। রুটিগুলো এতটা সফট হয়েছে, একদম পাউরুটির মতো। চলুন একটু ছিঁড়ে দেখিয়ে দেই, দেখুন ভিতরটা কত সুন্দরভাবে হয়েছে, আর একদমই সফট। আর এই রুটিগুলো অনেক সময় পর্যন্ত এরকম সফট থাকবে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।